আমি পুকলরাজ রূপ। আমরা যারা বিভিন্ন স্টেট বোর্ডের অধীনে পড়ি তাদের বায়োলজি সম্পর্কে জ্ঞান তো থাকেই, কিন্তু নিটের জন্য যে নির্দিষ্ট পড়া প্রয়োজন তা পড়া হয় না। একজন নিট প্রত্যাশী হিসেবে প্রত্যেকেই এনসিআরটির এই শব্দ বা লাইনগুলো অবশ্যই পরীক্ষার আগে পড়া এবং জেনে যাওয়া উচিত। আমি সেইগুলো ডিকোড করে তুলে ধরেছি। ক্লাস 11 ইউনিট 5 চ্যাপ্টার 19 এক্সিকিউটিভ প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন। দেখো আমাদের এখানে কী কী পড়তে হবে, দেখো অ্যামোনিয়া থেকে শুরু করে পড়তে হবে হচ্ছে 18 পর্যন্ত, তারপর আয়নসের ভিতরে দেখো সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ফসফেট, সালফেট, এক্সেস ইনজেকশান, তারপর দেখো টোটালি আবার পার্শিয়ালি অ্যামোনিয়া থেকে আবার হচ্ছে মেজার পর্যন্ত, তারপর অ্যামোনিয়া থেকে আবার হচ্ছে লস অফ ওয়াটার পর্যন্ত, পরে প্রায় দেখো কী রয়েছে বনিফিশেস থেকে তারপর ইননেসার পর্যন্ত, তারপর দেখো বডি সার্ফেস, গিল সার্ফেস, কিডনি, ডোনট রোল, তারপর ম্যামালস, অ্যাম্ফিবিয়ানস, ম্যারিন ফিশেস, মেইনলি এক্সক্রেশন ইউরিয়া, ইকুয়েটোলিক ইউরিয়া, তারপর দেখো শেষের দিকে অসমোলারিটি থেকে শুরু করে ইউরিকোটোলিক অ্যানিমালস। পরের পেজে চলে আসো, দেখো কী রয়েছে ইনভার্টিব্রেটস, সিম্পল টিবুলার ফর্মস, ভার্টিব্রেটস, কমপ্লেক্স টিবুলার, কিডনি, প্রোটো নেফ্রিডিয়া থেকে শুরু করতে হবে, তারপর হচ্ছে ফ্লেম সেল, তারপর হচ্ছে প্লাটিহেলমিনথিস থেকে দেখো অ্যামফিওক্সাস অবধি, তারপর দেখো আয়োনিক অ্যান্ড ফ্লুইড ব্লুম রেগুলেশান, অসমোরেগুলেশান, নেফ্রিডিয়া, এক্সক্রিটরি স্ট্রাকচার্স অব আর্থামস অ্যান্ড আদার অ্যানিলিডস, তারপর দেখো অস্টেস, তারপর এই ফ্লুইড থেকে মালপিজিয়ান টিউবুল অবধি, মোস্ট অফ দ্য ইনসেক্টস, ককরোচ, মালপিজিয়ান টিউবস, অ্যান্টেনাল গ্ল্যান্ডস, আওয়ার গ্রিন গ্ল্যান্ডস, ক্রাস্টেসিয়াস লাইক প্রনস, তারপর দিকে কী রয়েছে পেয়ার অফ কিডনি থেকে শুরু করে ইউরেথ্রা অবধি, বিন শেপড, লাস্ট থ্রোসিক অ্যান্ড থার্ড লাম্বার ভার্টিব্রা ক্লোজ, তারপর ডর্সাল ইনার 10-12 সেন্টিমিটার, 5-7 সেন্টিমিটার, 2-3 সেন্টিমিটার, তারপর 120-170 গ্রাম, তারপর দেখো কনকেপ থেকে শুরু করে আমাদের হচ্ছে কর ক্যালিসেস অবধি পড়তে হবে, তারপর টাফ ক্যাপসুল, আউটার কর্টেক্স, মেডুলারি প্রাইমেটস, আমাদের এই ডায়াগ্রাম পড়তে হবে, হিউম্যান ইউরিনারি সিস্টেম। পরের পেজে আসো, মেডুলারি থেকে হচ্ছে বার্টিনি, তারপর দেখো 1 মিলিয়ন কমপ্লেক্স টিউবুলার, নেফ্রন্স, ফাংশনাল ইউনিটস, গ্লোমেরুলাস, তারপর রিনাল টিউবুল থেকে হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল, তারপর অ্যানিফারেন্ট আর্টেরিওল, তারপর দেখো কাপ লাইক স্ট্রাকচার কল বোমেন্স ক্যাপসুল, তারপর দেখো গ্লোমেরুলাস অ্যালবিভো অ্যালং উইথ বোমেন্স ক্যাপসুল, মালপিজন বডি আর রেনাল কর্পাসল, তারপর পেজে আসো, দেখো হেয়ারপিন শেপ হেনলি লুপ, তারপর ডিসেন্ডিং অ্যাসেন্ডিং লিপ, ডিস্টাল কনভলিউটেড অর্থাৎ ডিসিটি, তারপর কালেক্টিং ডাক, মেডুলারি প্রাইমেটস ইন দ্য ক্যালেস, তারপর দেখো মালপিজিয়ান কর্পাসল, ডিসিটি, কর্টিকাল রিজিয়ন, মেডুলা, ভেরি লিটিল ইন্টু মেডুলা, কর্টিকাল নেপ্রুন, লুপ অফ হেনলি, ডিপ ইন্টু মেডুলা, জাক্সটা মেডুলারি নেপ্রুন, আমাদের এই ছবি এটা দেখতে হবে। আমাদের এই ছবি দেখতে হবে, তারপর দেখো কী রয়েছে নিচে ক্যাপলারি নেটওয়ার্ক, পেরিটিবুলার ইউ শেপ, বাসারেক্টা, বাসারেক্টা ইজ অ্যাবসেন্ট অর হাইলি রিডিউসড ইন কর্টিকাল নেপ্রুনস, তারপর দেখো পরের পরে আছে গ্লোমেরুলাল থেকে শুরু করে হচ্ছে সিক্রেশন অবধি, তারপর আছে গ্লোমেরুলাল ফিল্ট্রেশন, তারপর দেখো 1100 থেকে 1200 মিলিলিটার থেকে শুরু করেছে পার মিনিট অবধি, তারপর দেখো থ্রি লেয়ার থেকে শুরু করে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অবধি, ওয়াল দা থেকে শুরু করে এক্সেপ্ট অবধি, তারপর প্রোটিনস থেকে আলট্রা ফিল্ট্রেশন পর্যন্ত। পরের পেজে আসো, দ্য অ্যামাউন্ট থেকে শুরু করেছে 180 লিটার পার ডে, তারপর দেখো গ্লোমেরুলাস অ্যাপারেটাস, তারপর দেখো ডিস্টাল কনভলিউটেড থেকে অ্যাপারেন্ট অবধি, ফল ইন জিএফআর থেকে শুরু করে হচ্ছে জিএফআর ব্যাক টু নর্মাল, তারপর 180 লিটার পার ডে, তারপর ইউরিন রিলিজ 1.5 লিটার, তারপর নিয়ারলি 99 থেকে রেনাল টিবুস, তারপর দেখো রিঅবজারভেশন অ্যাক্টিভ থেকে শুরু করে হচ্ছে মেকানিজম পর্যন্ত, তারপর গ্লুকোজ থেকে সোডিয়াম প্লাস আয়ন ওর্জা, তারপর দেখো আর রিঅ্যাবজর্ব, তারপর হচ্ছে নাইট্রোজেনাস অস্ট, তারপর প্যাসিভ ট্রান্সপোর্ট ওয়াটার প্যাসিভলি, তারপর হচ্ছে কে প্লাস থেকে শুরু করে হচ্ছে বডি ফ্লুইড পর্যন্ত, তারপর ফাংশন অফ দ্য টিবুল হচ্ছে প্রক্সিমাল কম্পিউটার টিবুল পিসিটি,
তারপর ব্রাশ বর্ডার এপিথেলিয়াম হুইচ ইনক্রিজেস, তারপর 70-80% ইলেকট্রোলাইটিস, তারপর পিসিটি থেকে শুরু করে বডি ফ্লুইড অবধি, তারপর দেখো হাইড্রোজেন থেকে শুরু করে বাইক্রোমন্ডল ফ্রম ইট, তারপর হেনলি লুপের ভিতরে দেখো রিঅবজর্পশন থেকে শুরু করে হচ্ছে অ্যাসেন্ডিং লিপ পর্যন্ত রেজন প্লেস এ সিগনিফিকেন্ট রোল, তারপর ডিসেন্ডিং লিপ থেকে ইলেকট্রোলাইট, তারপর অ্যাসেন্ডিং লিপস থেকে শুরু করে হচ্ছে প্যাসিভলি অবধি, তারপর দেখো সোডিয়াম প্লাস আয়ন, তারপর ডিসিটি থেকে শুরু করে হচ্ছে প্লাস ইন ব্লাড, এ পর্যন্ত পড়তে হবে। তারপর দেখো আমাদের এই ডায়াগ্রাম পড়তে হবে কোথায় কী রয়েছে, এখানে কে ভিতরে আসছে কে বাইরে যাচ্ছে, তারপরে দেখো কী রয়েছে কালেক্টিং ডাক্টের ভিতরে দেখো এক্সটেন্ড থেকে শুরু করে কিডনি পর্যন্ত, তারপর মেডুলার থেকে শুরু করে ইউরিন পর্যন্ত, তারপরের প্যারাতে চলে আসে ম্যামালস থেকে শুরু করে হচ্ছে ফিল্ট্রেটিন, তারপর হচ্ছে কাউন্টার কারেন্ট, পরের পেজে চলে আসো ফ্রম 300 থেকে শুরু করে হচ্ছে ইউরিয়া পর্যন্ত, তারপর কাউন্টার কারেন্ট মেকানিজম মেনটেন এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আমাদের এই চার্ট পড়তে হবে। পরের পেজে চলে আসো ইন দ্য মেডুলার ইন থেকে হচ্ছে ইন্টারস্টিটিয়াম, তারপর হিউম্যান কিডনি থেকে ফিল্ট্রেট ফর্ম, তারপর দেখো হরমোনাল ফিডব্যাক, তারপর হচ্ছে হাইপোথ্যালামাস থেকে শুরু করে দ্য হার্ট অবধি, তারপর অসমোরিসেপ্টার ব্লাড ভলিউম হচ্ছে, তারপর দেখো হচ্ছে ব্লাড ফ্লুইড ভলিউম অ্যান্ড আইকনিক কনসেন্ট্রেশন, তারপর দেখো হাইথ্যালামাস অ্যান্টি ডায়ুরেটিক হরমোনস, তারপর ভ্যাসোপ্রেসিন নিউরো হাইপোফাইসিস, তারপর দেখো প্রিভেন্টিং ডিউরেটস ইন ইনক্রিজ, তারপর ক্যান সুইচ থেকে এডিএস অবধি, তারপর দেখো দ্য ফিডব্যাক থেকে, তারপর ইফেক্ট অন ব্লাড ভেসেল থেকে শুরু করে দেয়ার বাই দ্য জিএফআর অবধি, এ ফল থেকে শুরু করে দেখো রেনিন অবধি, তারপর দেখো কনভার্টস থেকে হচ্ছে অ্যাঞ্জিওটেন্সিস অবধি, তারপর দেখো অ্যাঞ্জিওটেন্সিন টু, তারপর দেখো ভ্যাসোকনস্ট্রিক্টর থেকে শুরু করে অ্যালডোস্টেরন, তারপর রিঅবজর্পশন থেকে শুরু করে হচ্ছে টিউবিউল অবধি, তারপর ইনক্রিজ ইন ব্লাড দ্য ডিস্টাল পার্টস অফ দ্য টিউবিউল, তারপরে দেখো প্রেশার অ্যান্ড জিএফআর, তারপরে রেনিন অ্যাঞ্জিওটেন্সিস মেকানিজম, তারপর দেখো অ্যান ইনক্রিজ থেকে শুরু করে হচ্ছে এএনএফ অবধি, তারপর দেখো ভ্যাসোডিলেশন থেকে শুরু করে অ্যাঞ্জিওটেন্সিস মেকানিজম অবধি পড়তে হবে। পরের প্রায় চলে আসো ভলেন্টারি সিগনাল সিএনএস স্ট্রেসিং, তারপর ইউনারি ব্লাডার স্ট্রেস রিসেপ্টর থেকে শুরু করে সিএনএস অবধি, সিএনএস পাসেস অন মোটর ম্যাসেস, তারপর দেখো পরের পেজে চলে আসো কন্ট্রাকশন থেকে শুরু করে হচ্ছে ব্লাডার অবধি, তারপর স্টিমুলেনিয়াস রিল্যাক্সেশন ইউরেথ্রাল স্পিংটার, তারপর নিউরাল মেকানিজম মিকটুরেশন রিফ্লেক্স, তারপর 1-1.5 liters অফ দ্য ইউরিন পার ডে, তারপরে লাইট ইউলো থেকে শুরু করে হচ্ছে অ্যাসিডিক পিএইচ 6.0, তারপর ওডার থেকে শুরু করে 25-30 gram অফ ইউরিয়া, তারপর দেখো প্রেজেন্স থেকে শুরু করে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস অবধি, তারপর দেখো পরের কিছু হচ্ছে কিডনি লাংস লিভার অ্যান্ড স্কিন, তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে হচ্ছে মিনিট অবধি, তারপর লিভার থেকে শুরু করে হচ্ছে ভিটামিন অ্যান্ড ড্রাগস অবধি, তারপরে প্রায় দেখো সুইট থেকে শুরু করে স্কিন অবধি, তারপর সুইট, তারপর হচ্ছে তারপর সোডিয়াম কোয়েট থেকে শুরু করে হচ্ছে অ্যাসিড, তারপর ইফেক্ট অন দ্য বডি সারফেস, তারপর দেখো সেবাসিয়াম গ্ল্যান্ডস, তারপর হচ্ছে স্টেরলস থেকে সিবাম অবধি, তারপর প্রোটেক্টিভ থেকে হচ্ছে ফর দ্য স্কিন অবধি, তারপর স্যালিভার টু, তারপরের প্রায় চলে আসো দেখো ম্যালফাংশনিং থেকে শুরু করে হচ্ছে ইউরিমিয়া অবধি, ইউরিয়া রিমুভ ব্লাড ড্রেন থেকে আর্টিফিশিয়ালি কিডনি, তারপর হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন লাইক হেপারিন, তারপর কয়েল সিলোফেন টিউব সাউন্ডেড বায়ো ফ্লুইড ডায়ালাইসিস ফ্লুইড, পরের পেজে চলে আসো দেখো কম্পোজিশন থেকে শুরু করেছে সিলোফেন মেমব্রেন অবধি, তারপর অ্যান্টি হেপারিন কিডনি ট্রান্সপোর্ট থেকে শুরু করে কিডনি ফেলার ক্লোজ রিলেটিভ, তারপর দেখো রেনাল ক্যালকুলি থেকে শুরু করেছে কিডনি অবধি, তারপর হচ্ছে পরের লাইন গ্লোমেরুলো নিউফ্রাইটিস থেকে শুরু করে হচ্ছে কিডনি পর্যন্ত, এর সাথে সাথে আমাদের এই চ্যাপ্টার শেষ হচ্ছে। দেখো এখানে একটা মিল রয়েছে, দেখো অ্যামনিউটোলিজম হচ্ছে বনিফিশ, বোমেন্স ক্যাপসুল হচ্ছে রেনাল টিউবিউল, মিকটুরেশন হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরিকোটেলিজম হচ্ছে বার্ডস, আর এডিএস হচ্ছে ওয়াটার রিঅবজর্পশন। আমি আমার চ্যানেলে নিট পরীক্ষার আগে প্রতিদিন একটি করে এনসিআরটি ডিকোডেড সিরিজের ভিডিও দিয়ে দেবো,
তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ছোটো ভাই বোনদের সাথে শেয়ার করুন, যাতে ওরা নিটের জন্য ভালো প্রিপারেশান নিতে পারে।